কিছু কিছু মানুষ একরক্ষা ভালোবাসায় বিশ্বাসী, তার নিভৃতচারী মন একটাই ভাবনায় ব্যস্ত থাকে। হয়তো সেখানে অনেক কিছুর সাথে আপোষ করা হয়ে যায় কঠিন, কিন্তু যখন আপোষ করে তার মধ্যে সরলতা, তার মধ্যে ভীষণ ভালোবাসার একটা প্রভাব দেখা যায়। খুব গোছানো মন কিন্তু খুব সহজে সবাই করতে পারে না। একটা গুছিয়ে কাজ করবার যে স্বপ্ন, যে বাসনা, সেই বাসনা কিন্তু অল্প হলেও তাকে ধীরে ধীরে নিয়ে যায় একটা নির্দিষ্ট জায়গায়, যেখানে তার নিজস্বতা, তার ধারাবাহিকতা তাকে মনে করবার মতো কিছু একটা সে তৈরি করে ফেলে। সেই তৈরি করতে কিন্তু অনেক বিশাল একটা পথ পাড়ি দিতে হয়। অনেকের ভালো লাগতেও পারে, অনেকের নাও লাগতে পারে, কিন্তু একজন শিল্পী সে নিজেকে কিভাবে তৈরি করছে সেটাই কিন্তু সবচেয়ে বড় গল্প। আজকে আমাদের সুরের আয়নায় তেমনি মন থেকে সত্যিকারের একজন, একদম ভালোবাসার যে জায়গায় নিজেকে দাঁড় করাতে চায়, তেমনি একজন আমাদের সুরের আয়নায় আজকে শিল্পী। আর কেউ নয়, আমাদের খুব পছন্দের, খুব ভালো লাগার একজন শিল্পী মেহরিন। কি খবর মেহরিন? জানো, আমার চোখ দিয়ে পানিটা পড়ছে না, কিন্তু আছে চোখে। এত সুন্দর করে কেউ কখনো আমাকে উপস্থাপন করেনি, আর এত মিষ্টি তুমি বললে, এত এত সঙ্গীতময় তোমার প্রতিটা শব্দ, তোমার প্রতিটা উচ্চারণ এবং প্রকাশের ভঙ্গিমা, আপা আমি আমি বলতে পারবো না। আমি এত, তুমি এত শ্রদ্ধার পাত্রী আমার, এবং আজকে মনে হচ্ছে যে 10 গুণ শ্রদ্ধা দেই তোমাকে এই কথাগুলো শোনার পর। নিজস্বতা তৈরি করা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। এই পথটা কিন্তু ভীষণ কঠিন একটা পথ। হ্যাঁ, তো সেই পথে মেহরিনকে আমরা দেখি, যখনই যেটা করে খুব গোছানো। আমরা আগে একটু গান শুনি। হ্যাঁ, আমি তোমাকে তুমি আছো বলেই শোনাতে চাই প্রথমে। আল্লাহ, আমি একদম, এই গানটা আমার অনেক প্রিয় একটা গান। 2008 যখন আমার অ্যালবাম বেরোলো, তারপরে আমরা একটা ছোট্ট বৈঠকে আড্ডায় গেছিলাম, তখন না তুমি আমাকে বলেছিলে যে এই গানটা করো, তোমার বেরিয়েছে, আমি শুনেছি, ভালো হয়েছে। মানে এই কথাগুলো তখন আপা আমার কাছে মনে হয়েছিল যে তুমি একটা দেবতা, তুমি আমাকে অনুপ্রাণিত করছো, এবং দেখো আজ অবধি আমি মনে রেখেছি। আমার সবচেয়ে ভালো লেগেছে যে গানটার যে ইমোশন, ইটস ওয়ান্ডারফুল। শোনাচ্ছি। Thank you.
বিউটিফুল, মানে সবাই মিলে একটা যে একটা কম্বিনেশন করা, হ্যাঁ, মিউজিকের সাথে এই যে এত সুন্দর, মানে একটা অ্যাপ্রোচ, এটাকে বলবো আমি, হ্যাঁ, এত সুন্দর। ইট হ্যাপেন্স ওয়েন ইউ নো গুড পিপল প্লে। এক্স্যাক্টলি, জি, এবং ভালো একজন শ্রোতা থাকে, হ্যাঁ, তখন অনেক ভালো হয়। যখন মানুষ ভালো কিছু নিজের জায়গাটাকে একটা বোঝাতে চায় মানুষকে, তাকে একটা 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 প্রপার জায়গা দিতে হয়। ইন্ডাস্ট্রিতে এটা খুব ইম্পর্ট্যান্ট, সেই ফ্লোরটা নিজে নিজে কতক্ষণ ক্রিয়েট করা যায়। জি আপা, জি, একদম তাই, অনেক কিছু, ইটস এ বিগ বিগ ইন্ডাস্ট্রি আপা। তো আমরা যেটা করি যে আমাদের আমাদের 11টা কাজ নিজের করতে হয়, তারপরে 12 নম্বর কাজটা যেটা গান গাওয়া, ওটাও নিজের করতে হয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মেরিন, একটা গান শুনি। আমি টি মাইনর শোনাই তোমাকে। এটি আপা আমার জীবনের প্রথম গান, আমার প্রথম মাইক্রোফোনের সামনে দাঁড়ানো, এবং একদম এই নামেই আমার অ্যালবাম, এই নামেই আমার ব্যান্ড, এই নামেই পথ চলা। তো আমার সাথে ভীষণ ওতপ্রোতভাবে এই গানটি জড়িত জাহাঙ্গীর হায়দার দীপন এবং ফুয়াদ ইবনে রাব্বি। আর প্রথম যেটি গেলাম ওটি শফিক তুহিন হাবিব। আচ্ছা, রাব্বি কেমন আছে? রাব্বি খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ, তাই না? শোনাচ্ছি।
মানে আমার ভালো লাগছে একটা জিনিস যে এনজয় করা, মানে এই যে একটা যে একটা স্টাইলকে যে একদম ভেতর থেকে নিয়ে বেইজে আবার অপেরাতে স্টাইলে চলে যাওয়া, এগুলো খুব সুন্দর আমার হঠাৎ করে না খালাম্মার কথা মনে হলো। আমার মা আমার কাছে বা সামিনার কাছে একটা মেরিনকে আমরা চিনি যে উজ্জ্বল, এত ওকে মনে হয় কি আচার খায় সারাক্ষণ। মেহরিন কিন্তু ও এমনিতে পরিবারের কাছে ও একটা আচারই আসলে, ওর মেয়ে ওর ছেলে এত, মেয়েটা কেমন আছে পাকনি বুড়ি, হ্যাঁ মাকে নিয়ে ওদের যে রেসপেক্ট এবং ওরা যে চায় ওর মা কীভাবে সবার সামনে প্রেজেন্টেবল হোক। একদম আপা, একদম একটু বল না ওদের কথা। একদম আপা, ধরো আমি একটা আইলাইনার মাখলাম খুব তাড়াতাড়ি, আমার এক্ষুনি যেতে হবে, ও আমাকে চুপ করে দাঁড়া করায়, বলে মা এইভাবে তুমি যেও না, এটা প্লিজ মোছো আমি দিয়ে দিচ্ছি, আমাকে তো তুমি চেনো, এগুলো আমার একদম আমার আমার না আর কি জিনিসগুলো। তো ওই তো আর কি শিখি ওদের থেকে কোনটা কি রং। একটু বল ওদের নাম। আপা নবীন, আমার মেয়েটা এলেভেলস করছে, আর ছেলেটা ক্লাস সিক্সে আছে আকিব। আর আমার সঙ্গে সুইডেনে দেখা হয়েছিল বড় বোনের, উনিও খুব বলে যে আমি খুব খুশি যে মেহরিন যেভাবে গান গাইছে ও আরও ভালো করে গাক। এই যে একটা পরিবার থেকে যখন বলে, এটা কিন্তু একটা মানুষের পথ চলার জন্য অনেক বড় ভীষণ, এবং সেই জায়গাটায় আমরা যদি মেহরিনের সঙ্গীকে কি বলবো, আপা আমার প্রশংসা ভাগ্যে জুটলো না, নামটা বল ইন্তেকাব। ইন্তেকাব তো আমার সাহেবটাও ওরকম যে মানে আমার মা বোন তো বোঝোই প্রশংসার বাক্য ব্যবহার করেই না কখনো, ছেলেমেয়েগুলো ওরকম ও বলে বরং যে এখনকার যুগ কিন্তু অন্যরকম, কে পপ দেখো তোমাদের কিন্তু এরকম গানে হবে না, তো এইসব বলতে থাকে। এবং সাহেবটাও ওরকম চুপ করে থাকে, যখন বুঝি যে কিছু বললো তখন ভাবি যে অনেক বড় কিছু হয়ে গেছে জীবনে, হ্যাঁ অনেক কিছু করে ফেলেছি। বাট আমার একটা জিনিস ভালো লাগে যে তোদের সবসময় একটা সবাই মিলে একটা অ্যাপ্রিসিয়েশনের একটা দরজা খোলা রাখে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর পাটা তো মাটিতে থাকাও খুব জরুরি, খুব কারণ আপা মানে গান তো গানই, বিনয় গান আসলে একটা বিনয়, মানে গানের সামনে মাথা নত না করতে পারলে তো আর হয় না আপা, যতটুকু পারি তার থেকে তো আরো অনেক পারা প্রয়োজন, তুমি তো বোঝো। তো সেটা আপা, সেটাই আমি বলছি যে খুব ভালো যে পুরো পরিবার ভালোবাসছে সেই বিষয়টা। জি 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 জি। মেরিন একটা গান শুনি। বলো না আপা কি গান শুনবে আপা। তুই আজকে যা শোনাবি খুব ফিলে গান করছিস তো আপা, এটা মাস মাসুম এবং পঞ্চমদার করা একটি গান আপা, এটা আমার দেখা হবে অ্যালবামের একটি গান, এবং পঞ্চমদার দেয়া আমার মানে আমার জীবনের এটার সবচেয়ে প্রিয় গান, তাই না? হ্যাঁ Thank you.
সুন্দর। আমি সবচেয়ে কি, পঞ্চম কিন্তু ভালো গান লিখে, ও খুব টিম ওয়ার্ক করতো। ওই যে মাসুম লিখেছে একদম পুরা, আমি ফিল করছি যে ওর কথা, ও মানে ওর 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 অনুভবগুলো রাতে। ও তো সবসময় রাত্রেবেলা এগুলো কাজ করতো আগে, জুলফিকার আসেল, বাস মাসুম, তারপরে হাসিব, এরা সব বসে বসে কাজ করতো সারা রাত। ওদের জন্য আমার আবার রান্না করতে হতো। খুব ভালো, খুবই সুন্দর। আচ্ছা মেহেরিন, আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে যে প্রতিদিন মনে হয় ডায়েরিতে লেখে বা ডায়েরির মতো আর কি জীবনটা গোছানো, তো সেখানে কখনো কখনো পেনের কালিটা মনে হয় নাই, তো সেটার জন্য কী ভাবিস? এটা পজিটিভ দিক কে খুঁজে নিস নাকি দুঃখ নিয়ে? আপা আমি দুঃখ বিলাসী, আমি সেটার জন্য বললাম দুঃখ আমার। হ্যাঁ, না হলে এই গান বের হবে না। কিন্তু আপা গানের ভিতরে আমার যখন মনে হয় যে আমি গাইছি, গান জিনিসটা আমার কাছে খুব টেকনিক্যাল মনে হয় আপা। আচ্ছা, হ্যাঁ, গানের গান আমি বলবো যে এটি ইমোশনাল আমার দিক থেকে না, বরং টেকনিক্যাল আপা। আমি সব যত পারি সব কিছু ব্যবহার করে একটা গান গাইবার চেষ্টা করি। আচ্ছা, কিন্তু আপা দুঃখ বিলাসী মানুষ হিসাবে আমি ভীষণ রকম,
আর তখন আমি নিজেকে সময়ও দেই দুঃখ প্রকাশের, কান্নাকাটি করি, একলা থাকি চুপচাপ, কেউ টের পাবে না যে আমার কষ্ট হয়েছে। কিন্তু আমি ভীষণ কষ্টে ধরো আছি, খুব মনে কষ্ট। কি করিস? আমাকে সৃষ্টিকর্তা না যুদ্ধের একটা একটা এলিমেন্ট দিয়েছে, হ্যাঁ, যে দেখো তো এই দু বছরের একটা বাচ্চা উপরে গেল, আবার তো ওই উঠবে, কে উঠাবে ওকে? তারপরে ধরো একটা মানে মানে আমাদের কিন্তু সৃষ্টির ভিতরে অনেক উদাহরণ দেয়া আছে আপা। হঠাৎ আমি মনে করি যে না কেন মন খারাপ করে আছো, কে তোমাকে এসে জেগে উঠবে এখন, কে তোমাকে এখন, এমনকি আবার প্রফেশনালিও তো এরকম হয়, আপস এন্ড ডাউনস, তারপর অনেক কিছু নতুন হয়তো আসলো আমার আবার শিখে নিতে হচ্ছে। এবং আপা এই যে আমি মনে করি এই যাত্রাটাই কিন্তু সবচেয়ে সুন্দর জীবনের, একদম। হ্যাঁ, মানে হঠাৎ করে অনেকে দেখি এখন ছোট বাচ্চারা জীবনটা কেড়ে নেয়, তা আমার মনে হয় যে ওরা জিনিসটা জানে না যে জীবন যুদ্ধে লিপ্ত থাকাটাতেই জীবনের আনন্দ। আর আপা আমি ছোটকালে আমার আপা একটা সৌভাগ্য হয়েছিল 30 ফুট উপর থেকে জাম্প দেওয়ার একটা ইউথ ক্যাম্প আছে, মানে ইচ্ছা, তো আমি তো উপরে উঠেছি আপা, এবং আমি আপা ভয়ে মনে হচ্ছে যে আমি এখানে মরেই যাই, আমি জাম্প দিতে পারবো না। তারপরে তারপরে আপা আমি দেখলাম যে লজ্জা ভয় সব মিলে আমাকে আমার কোচ পাশে দাঁড়িয়ে বলছে যে দেখো ঝাঁপি তো দেবে আর কি, নেমে গেলে তুমি আরো লজ্জা পাবে, এবং একটু পরে তোমাকে করতেই হবে কাজটা, এটা একটা ক্যাম্প, তোমাকে করতেই হবে। তখন আপা আমি জীবনের মূল্যটা বুঝলাম যে আসলে জীবনের মূল্যটা কি, আমি যে ভয়টা পাচ্ছি কেন পাচ্ছি। এবং আপা আমি ঝাঁপ দিলাম, ব্যাপারটা খুবই লোভনীয়, আবার আবার করতে পারি ইচ্ছা হলো, কিন্তু ওই শিক্ষাটা আপা যে জীবনটা অমূল্য, জীবন যুদ্ধটাও অমূল্য। আর একটা জিনিস হলো বাজি রাখাটাও কিন্তু একটা এক ধরনের পথ চলা। তো তাই বলি যে সব কিছুই পারার চেষ্টা করো, সেটা আমি বলছি তা না, আমার মাই আমাকে বলতো যে সব শিখবে, সব শেখো, কোনটা কাজে লাগবে তুমি জানো না, জানো না। কিন্তু এখনকার বাচ্চাদের আমি আমার ছেলেমেয়েদের শেখাতে পারি না, কিন্তু আমি সব শিখেছি আপা, আমি টাইপ রাইটিং পারি, আমি সিরামিক বানাতে পারি, আমি চামড়ার কাজ পারি, মানে আমি সবটাই, হ্যাঁ, মানে তুমি আমাকে যদি একটু ঘর ঝাড়ু দিতে বলো ওগুলোও আমি পারবো, খালি রান্না করতে আমি পারি না। এই উপলব্ধিটাই কিন্তু মানুষকে এগিয়ে নিয়ে যায়। আর সঙ্গীত চর্চা আমি তো বলবো এটাই একটা অনেক বড়। আমি তোমাকে আরেকটু বলি যে আমার কণ্ঠটা কিন্তু মানে ওটাই যুদ্ধের একটা এলিমেন্ট, কারণ আমি যখন আবার প্রথম গান গাওয়া শুরু করেছি তখন কণ্ঠটা খুব একটা প্রচলিত মানে কেমন, আমার খুব কষ্ট হয়েছে, আমার যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার পরিচিত করা, ওরাও বুঝতে পারতেন না, তারপরে কি গান আমাকে দেয়া হবে এটা বেশ সমস্যা হতো। আমার সৌভাগ্য আপা যে আমি মানে অনেক বড় বড় মানুষের সাথে কাজ করেছি শুরুতেই, যাদের হাত ধরে আমি অনেক দামি দামি গান পেয়ে গেছি, কিন্তু আপা আমার কণ্ঠটাকে শ্রোতাদের কাছে পৌঁছতে আমার ব্যক্তিগত কষ্ট এখন অবধি, এই মানে আমি বলবো এটা একটা টেকনিক্যাল ভয়েস, মানে ভয়েসটাও একটু কেমন যেন, তো সেই আমি সেই জায়গাটাতে বলছি কেমন যেন থেকে, মানে অনেক ধরনের গান আমরা শিখতে হয়, জানতে হয়, তো সেখানে আমি জানি যে তুই অনেক ধরনের গান করিস, আজকে একটু ভিন্ন কোনো গান কি শুনব? শোনাই আপা, তোমার সামনে শোনাচ্ছি, বোঝো তো। ওকে, thank you.
মানুষের ভেতরের যে মূল্যবোধ বা যে কথাটা সে তার মাথাকে শোনাতে চায়, মস্তিষ্ককে শোনাতে চায়, সে মস্তিষ্ক যদি সেটা না শোনে তাহলে কিন্তু সেই মানুষটা, যে মানুষটা অন্যকে কিছু বোঝাতে চায়, তখন তার কষ্ট হয়, তখন তার বেদনাবোধ জাগে, তখনই তার বলে না যে দুঃখবাদী মন, তখন হয় কিন্তু সুখ হচ্ছে। তোর কিন্তু আজকে যখন গানটা গাইলি এটা কিন্তু তোর সুখ একদম, তাই না? গান গাইতে পারলেই আনন্দ একদম। আচ্ছা, এখন মেড ইন কিভাবে? মানে আমার শেখাটাই প্রধান চ্যালেঞ্জ আপা, এবং নিজেকে শেখানো, নিজেকে শেখার যোগ্য করে তোলা, এবং নিজেকে নিজেকে তাড়ানো। জীবনটা তো আবার ছোট্ট একটা সময়, এবং এই ছোট্ট সময়ের ভিতরে যা যা স্বপ্ন, এর সাথে কাজ করব, এখানে যাব, এই এই এটা করব, এই গানটা গাবো, বেড়াতেও তো খুব ভালো লাগে, বেড়াতেও তো ভালো লাগে। তো আপা মনে হয় যে পারবো কিনা, তারপরে যতটুকু সময় নষ্ট করি দিনে, এই সময়টা যদি নষ্ট না করতাম, এই শিক্ষাটা আমি নিজেকে কিছুতেই দিতে পারলাম না, এবং এক সময় গিয়ে আমি নিশ্চয়ই নিজেকে বলবো যে তুই এটা কী করলি। তো নিজের ভিতর থেকে তাড়নাটা আসলে পরে কি হতো, এটা নিজেই তো বলছি, অতটা শুনি না কথা। তো নিজেকে আমি যেখানে দেখতে চাই আপা, যে একটা পারফেক্ট সিঙ্গার, দারুণ একটা রেন্ডেশন করলো, দারুণ একটা মঞ্চে গান গাইলো, এবং দেশকে ছাপিয়ে সেই গান বিদেশ গেল, সেই গান সবাই শুনলো, বাংলা ভাষাকে সবাই জানলো, চিনলো, এই সিঙ্গারটা কোন দেশের, বাংলাদেশ। ধরো কি, আমার খুব একটা দুঃখ যে ক্রিকেটকে যেরকম সবাই খুব খুব আলোড়ন করে পৃথিবীর বাইরে নিয়ে গেল, আমাদের গানটাকেও কিন্তু একটু পুশ যদি করতো কেউ একজন মানুষ, বা যেভাবেই হোক আমাদেরও সহযোগিতা যদি থাকতো সঙ্গীত শিল্পীদের, তাহলে কিন্তু আপা আমরা কিন্তু একটা জায়গায় যেতে পারতাম, একটা পুশ তো লাগে। এখানে আমরা খুব একা একা কাজ করি, যখন পাজলের পিসগুলো একটা বোর্ডে না বসে তখন কিন্তু পাজলটা, ছবিটা পূরণ হয় না। তো ওই একা একা করতে গিয়ে আমরা যে যার ফিল্ডে আছি, যে যার মতন করে কাজ করছি, ভাইয়ারা আমাদের সঙ্গ দিচ্ছেন, কিন্তু আপা ওই ওই ওইটা নাই যে যে লিফ্টটা আমাদেরকে নিয়ে যাবে আরেকটা মাত্রা, আন্তর্জাতিক একটা জায়গায়, যে বিশ্বাসের জায়গা। এবং আপা আমরা যারা একটু টুকটাক চেষ্টা করি একটু দেশকে ছাপিয়ে বাইরে নিয়ে যাওয়ার জন্য, সেটাও তো একলাই করি, খুব কষ্ট হয় তখন, যুদ্ধটা আরও তখন তখন আর কি, যে মনে হয় যে না নিজের দেশেই কনসেন্ট্রেট করি, অনেক কষ্ট তখন আরেকটা মাধ্যমে কাজ করার। আর আপা এখন আমরা ডিজিটাল যুগ, যুগে বাস করছি, এখানে ইন্টারনেট দিয়েও গান বানাচ্ছি, কিন্তু গান আপা ওরকম করে গান করার পরেও ফিল করি যে না, গান কিন্তু বসে বসে বলে বলে করে করে, মানে গান তোমার সামনাসামনি বসেই করার মতো। রবীন্দ্রনাথের কথায় যদি বলি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো রে। সত্যি এটা, এটার একটা কিন্তু সত্যতা আছে, যখন মানুষ একা চলতে থাকে তখন না তার একটা কনফিডেন্সের একটা জায়গা তৈরি হয়, সে নিজেও সেটা জানে না সত্যি আপা। তো সেই জায়গায় আমরা মেহেরিনকে অবশ্যই দেখব, যেখানে মেহেরিন তাকে দেখতে চায়। আমি একটু দর্শককে কিছু বলি, প্রিয় দর্শক, আশা করছি মেহেরিনের যে স্বপ্নের জায়গা একজন মানুষকে সত্যিকারের স্বপ্নের মানুষ বানায়। আমরা মেহেরিনের জন্য সেই প্রত্যাশাই করি, এবং আন্তর্জাতিকভাবে যে বাংলা গানকে ওর যে একটা স্বপ্নের জায়গা, বা আমাদের প্রত্যেকেরই একটা জায়গা, চিন্তার জায়গা আছে যে আমরা চাই আমাদের বাংলা গানের যে জোয়ার চারিদিকে ছড়িয়ে পড়ুক, সে প্রত্যাশায় থাকলাম। আমরা মেহেরিনের কোন গানটা শুনতে শুনতে বাড়ি যাব? আপা রাজকুমার গাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, এটা তো সবার খুব পছন্দের গান, জাহাঙ্গীর হাদের দীপন, ফুয়াদ ইবনে রাব্বি। প্রহর তোমার বিহনে একা একা নিরালয়ে, কত যে দিক কত যে রাত কত যে কি আশায়, সোনালি রথে সওয়ারিও কবে তুমি আসবে কাছে, নের প্রাসাদে এর সিংহাসনে কবে তুমি বসবে হেসে।
সরে তোমার তরে ভুলে ভুলে গতি মালা সুন্দরী রথে সওয়ারি হয়ে কবে তুমি আসবে কাছে মনের প্রাসাদে সিংহাসনে কবে তুমি বসবে হেসে যে